পিসিটা তিনটা সাউন্ড করতেছে, এক দুই তিন, তারপর আবার থেমে আবার তিনটা, মানে এটা কন্টিনিউয়াসলি চলতেছে এবং ডিসপ্লে নাই। ওকে, তো এটা সম্ভবত র্যামের প্রবলেম হতে পারে, তো আমরা এখন র্যামটা একটু চেক করে দেখবো যে আসলে কি র্যামের প্রবলেম কিনা। পাওয়ার টফ করে নিই, তো আমরা এটা ইরেজার দিয়ে অলরেডি পরিষ্কার করে নিয়েছি, দেন এখন আবার ফিট করব, ফিট করে দেখি যে প্রবলেম সলভ হয় কিনা। দুই পাশে প্রেস করে দিব এবং লক করে দিব উভয় পাশে, পাওয়ার পাওয়ার দেন। র্যাম ক্লিন করার পরেও সেম কাহিনী, তো এখন আমরা র্যামের স্লটটা চেঞ্জ করে দিছি, জাস্ট এই র্যামের স্লটটা থেকে ওই র্যামের স্লটটা দিয়ে দিছি, দেন এখন কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, তো মনে হচ্ছে এই র্যামের স্লটটাতে প্রবলেম, তো র্যামের স্লটটা আমরা একটু ওয়াশ করে দেখবো, জাস্ট পাওয়ার অফ করে এরকম একটা ছুরি বা টুইজার দিয়ে এই ভিতরের যে র্যামের স্লটটা আছে একটু ঘষে দিতে হবে, এর যে কানেকশনগুলো আছে যাতে কানেকশনগুলো ভালো মতো পায়। ওকে, কাটার দুই পাশে দিতে হবে, এখন দেখি আমরা ওই র্যামটা আবার এই পাশে ইউজ করে হয় কিনা। অনেক সময় ধুলাবালির কারণে হয়, ধুলাবালিটা ক্লিন করে দিলে হয়ে যায়। নেক্সট দেন পাওয়ার, ওকে পাওয়ার দিলাম, স্ক্রিন আসার কথা চলে আসছে, এখন তার মানে ওই র্যামের স্লটেই আমাদের প্রবলেম ছিল, মূলত র্যামের স্লটটা কানেক্ট করতে পারতেছিল না, তো সেই জন্য আমরা র্যামের স্লটটাকে আমরা ওয়াশ করে দিছি, ওয়াশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে একেবারে জেনারেল প্রবলেম, তো জেনারেল প্রবলেম হলেও অনেকে সেটা বুঝতে পারে না বা এর সিস্টেমটা জানে না, বিদায় আপনাদেরকে আমি দেখাই দিলাম। ঠিক আছে, এখন পাওয়ার দেন আবার, দেখি উইন্ডোজ ওপেন হয়ে যাবে, এখন পাওয়ার প্রেস করেন ভালো করে, সুইচেও সমস্যা আছে, একটু ওয়েট করি, ডিসপ্লে চলে আসছে, উইন্ডোজ রান করবে আশা করা যায়, উইন্ডোজ চলে আসছে, তো এটা একবারে সিম্পল প্রবলেম, সিম্পল সলিউশন। থ্যাংক ইউ।